1942 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে কারাভোগ এবং পরে মায়ের ভাষাকে গ্রাস করার অপচেষ্টার বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিল মাদারীপুরের গোলাম মোস্তফা রতন আকন্দ। 8 বার 21শে পদক পাওয়ার আবেদন করেও সরকারিভাবে স্বীকৃতি না পেয়েই হতাশা নিয়ে গত 17 জুলাই 2019 তারিখ 96 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয় তাকে। রতন কষ্টের ফসল দেখে যেতে পারেনি। তার পরিবার সহ মাদারীপুরবাসী প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, এই ভাষা সৈনিকের যেন স্বীকৃতি মেলে এমন দাবি মাদারীপুর জেলাবাসীর। মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। 1952 সালে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে পড়েছিল বাংলার আপামর ছাত্র জনতা। একাত্মতা ঘোষণা করে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। 52-এর 21 ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনে অংশ নিতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে কার্জন হলের সামনে পুলিশ গুলি চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোলাম মোস্তফা। মুক্তিযুদ্ধে শিবচর অঞ্চলের অন্যতম সংগঠক ছিলেন এ ভাষা সৈনিক। 2012 সালে একটি বেসরকারি প্রতিষ্ঠান ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখায় একটি সম্মাননায় ভূষিত ও এলাকায় একটি ব্রিজ নামকরণ ছাড়া হয়নি কিছুই। মাদারীপুরের উমেদপুর ইউনিয়নের চররাম রায়ের কান্দি গ্রামে নিজ বাড়ির পাশে পৃথিবী ছেড়ে চিরনিদ্রায় শুয়ে আছে মাদারীপুরের গর্ব বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক গোলাম মোস্তফা রতন। তার স্মৃতি নিয়ে নিজ সন্তানদের সময় দিত শহীদ রতনের স্ত্রী, কিন্তু সেও পৃথিবী থেকে চলে গেছে। স্থানীয়দের দাবি, সংগ্রামী এ সৈনিক জীবিত অবস্থায় দেখে যেতে পারেনি, তবে তার পরিবার ও দেশবাসী যেন এই স্বীকৃতিটা দেখতে পারে এমনটাই দাবি তার সন্তানদেরও। 1952 সালে একজন নেতৃত্বদানকারী ভাষা সংগ্রামী ছিলেন। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সংগঠক ছিলেন। তিনি দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা 8 বার তার স্বীকৃতির জন্য আবেদন দিয়েছি, কিন্তু যথার্থ আবেদনের সাড়া পাইনি, বা আমার বাবা দেখে যেতে পারেনি, আমার মাও মারা গেছেন। এখন আমরা তার সন্তান হিসাবে চাই যেন সরকার বিষয়টা বিবেচনায় নেয় এবং একটা স্বীকৃতি দিয়ে অন্তত পক্ষে আমরা তাদের সন্তান হিসাবে যেন দেখে যেতে পারি। এই প্রত্যাশা সরকারের কাছে করি, সরকারের সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমাদের এই আবেদন, তারা যেন বিশেষভাবে আমাদের এই বিষয়গুলি দেখে। মহান ভাষা সংগ্রামী গোলাম মোস্তফা আকন্দ, উনি আমাদের চাচা, ওনার কাছ থেকে আমরা ওনাকে আমরা কাছে থেকে যতটুকু দেখেছি ওনার আদেশ উপদেশ পেয়েছি, সেই হিসাবে আমাদের মানে আমাদের জন্যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে আমাদের বাণী অনুকরণীয়। আমার বাবা দেশের জন্য সারা জীবন করেই গেছেন, বিনিময়ে তিনি কখনো কিছু চান নাই, আদৌ পাননি। তো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আমার বাবার জন্য আমরা স্বীকৃতি স্বরূপ অন্তত 8 বার আবেদন করেছি, তার 21 পদকের জন্য আমরা এখনও পাইনি। আমার বাবাও দেখে যেতে পারেনি, জীবন দশা অনেক কষ্ট করে রোগে শোকে ভুগে সে মারা গিয়েছেন। আজকে আমার মাও পৃথিবীতে নাই। আমরা চাই যে অন্তত এই সরকারের আমলে আমার বাবার যে দেশের জন্য ত্যাগ ছিল সেই ত্যাগকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দেখে যেতে পারি। সরকারের কাছে আমার এটাই প্রত্যাশা। উনি একজন ভাষা সৈনিক ছিলেন এবং দেশের জন্য উনি কাজ করেছেন, দেশকে ভালোবাসতেন, দেশের মানুষও ওনাকে ভালোবাসে, তাই ওনাকে শ্রদ্ধা জানান। উনি মৃত্যুর পরে ওনার জন্য দোয়া করেন, ওনার কবরে শ্রদ্ধার জন্য আসেন। তো উনি যে ভাষা সৈনিক ছিলেন সেজন্য ওনাকে সরকারের পক্ষ থেকে একটা স্বীকৃতি দেওয়া উচিত। মাদারীপুর জেলার একজন ভাষা সৈনিক গোলাম মোস্তফা রতন, ভাষা শহীদদের যে অবদান তাদের জন্যই আজ আমরা বাংলা ভাষায় মাতৃভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। তার পক্ষে আবারও যদি আবেদন করে তাহলে আমরা আবারও পাঠাবো, জানালেন জেলা প্রশাসক। আমাদের মাদারীপুর জেলায় ভাষা সৈনিক তিনি আছেন, ভাষা শহীদ জনাব গোলাম মোস্তফা রতন। তিনি আসলে ভাষা শহীদদের যে অবদান সে কারণেই আমরা বাংলা ভাষায় নিজের ভাষায় মাতৃভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। ওনার অবদান অনেক বেশি,
উনি আবার যদি আবেদন করে স্বাধীনতা পদক বা একুশে পদক এগুলির জন্য আবেদন করলে আমরা সেগুলো অবশ্যই সরকারের কাছে আমরা প্রেরণ করব। আমরা এর আগেও ওনার আবেদনটা আমরা পাঠিয়েছিলাম, উনি আবেদন করেছিলেন, আমরা আবেদন পাঠিয়েছিলাম, সেটা উনি পায় নাই। তো আবারও আমি বলবো যে তারা যদি আবেদন করে আবারও আমরা পাঠাবো। গোলাম মোস্তফা রতন অনেক ক্ষেত্রে স্বাক্ষর অর্জন করলেও এখন তার পরিবারের একটি লক্ষ্য একটি সরকারি স্বীকৃতি বা সম্মাননা। সরকার যেন একটি সম্মাননা দিয়ে তাকে ইতিহাসে স্থান করে দেন, এমন দাবি মাদারীপুরবাসীর।